1000 ডে সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে অ্যাচিভ করবেন ভাবতেছেন? এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা 1000 ডে সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যাচিভ করতে পারি। Subscribe Digital Help YouTube channel. আমি হাবিবুর রহমান আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা 1000 ডে সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যাচিভ করতে পারি। এটা হলো অ্যাপস, এই অ্যাপসের সাহায্যে আমরা 4000 ঘন্টা কিভাবে অ্যাচিভ করব সেটা আমি আপনাদেরকে আগে দেখাই। এটা কিভাবে ইনস্টল দেবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। এই অ্যাপসটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি আগে দেখাই। এই অ্যাপস থেকে আমরা ভিডিও ওয়াচ করব। আমরা ভিডিও এই যে ক্লিক করলাম, আমি এখন এটা 7 সেকেন্ড যদি আমি এই ভিডিওটা দেখি তাহলে আমাকে 210টা কয়েন দিবে, অর্থাৎ 210টা কয়েন বলেন, টাকা বলেন, বা এটা একটা পরিমাণ, জাস্ট একটা বিট কয়েনের মতন তো একটা সংখ্যা দিবে। এটা আমরা পরে খরচ করব এবং খরচ করে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার জন্য করে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপরে আপনার হলো যে লাইক, ভিউ, এগুলো আনতে পারবো খুব সহজে। আমি জাস্ট এটা যদি 60 সেকেন্ড দেখি, এখানে আপনার মোবাইলের স্ক্রিনে যদি কোনো টাচ করেন কোনো টাচই কিন্তু কাজ করবে না, অটোমেটিক এই সেকেন্ডটা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না। যদি এটা মিনিমাইজ করে দেন তাহলে এই ভিডিওটা আবার পুনরায় আপনাকে দেখতে হবে নতুন করে, অর্থাৎ প্রথম থেকে আবার এই ভিডিওটা দেখতে হবে আপনাকে। তো আমি জাস্ট একটু ওয়েট করি। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার পাশেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। এই অ্যাপসটার সাহায্যে আমরা খুব সহজে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা মনিটাইজ করে নিতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না। এটা যে ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন পলিসি আছে সেটার ভিতরেই পড়ে, কোনো সমস্যা নাই। এরকম একটা হয়ে যাওয়ার পর আমরা জাস্ট সেটা সাবস্ক্রাইব করে দিলাম, একটা লাইক দিবেন, যদি ইচ্ছা করেন তাহলে লাইক দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নাই, জাস্ট রিটার্নে ক্লিক করতে হবে। অর্থাৎ অ্যাপে রিটার্ন চলে আসলাম, দেখেন আমার কয়েনটা অটোমেটিক বেড়ে যাবে, যদি দেখেন কয়েনটা বেড়ে গেছে। আবার 6 সেকেন্ড 5 সেকেন্ড পরে আমি আর একটা ভিডিও দেখতে পারবো। আবার লাইকে যদি যাই আমি, দেখেন লাইকেও সেম পদ্ধতি, লাইকে যদি ক্লিক করা হয় তাহলে এই ভিডিওতে আমাকে একটা লাইক দিতে হবে এবং এই ভিডিওটা ওয়াচ করতে হবে। এখানে এখান থেকে একটা ভিডিও দেখতে পারেন আপনি প্রথমে যেটা আছে, আর এখান থেকে ক্যাপশন তৈরি করতে পারেন আপনি কি কি চাচ্ছেন। আপনি সাবস্ক্রাইবার, লাইক, ভিউজ, প্রথমটা হলো, দ্বিতীয়টা হলো ভিউজ ফর ইওর ভিডিও, তারপরে হলো লাইক, এগুলো আমরা এভাবে নিয়ে আসতে পারো। আমি যদি দেখাই আপনাদেরকে একটা, জাস্ট একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম বা একটা লিঙ্ক আমি দিলাম আমার ভিডিওর লিঙ্ক, জাস্ট দেখেন আমার ভিডিওটা নিচে হলো প্লে হচ্ছে, আমার ভিডিওটা প্লে হচ্ছে। আমি এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে আমি কতগুলো ভিউয়ার চাচ্ছি এবং কত সেকেন্ডের জন্য চাচ্ছি এবং কত কয়েন দিতে যাচ্ছি। এখানে 50টে ভিউ, 60 সেকেন্ড, 3000 কয়েন নেবে, আমার 4597 কয়েন আছে। জাস্ট আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমার 50টে ভিউয়ার ভিউ চলে আসবে, এবং এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস থেকে চলে আসবে অবশ্যই। একজন একাধিক ভিডিও, মানে একটা ভিডিও একাধিক বার দেখবে না, একটা ভিডিও একজন একবারই দেখবে। এই এ বিষয়ে আপনারা চিন্তা করবেন না যে ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন পলিসি আছে তার বিপরীতে কোনো কিছু হবে না, অবশ্যই মনিটাইজেশন যে পলিসি আছে তার ভিতরেই কাজটা হবে। এখন এখান থেকে যদি আমি এটা জাস্ট ওকেতে ক্লিক করি তাহলে অবশ্যই আমার যে ক্যাপশনটা আছে সে ক্যাপশনটা হয়ে যাবে, এবং খুব সহজে আমরা আমাদের যে 50টে ভিউ, দেখেন 50টে ভিউ, 60 সেকেন্ড, 3000টা কয়েন নিবে আমার। তাহলে হলো যে 60 সেকেন্ড করে যদি 50টে ভিউ হয় তাহলে আপনি দেখেন মেবি 150 ঘন্টা, 150 মিনিট হচ্ছে, 150 মিনিট হচ্ছে অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 10 মিনিট এরকম হচ্ছে, না 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে মেবি, এরকম হচ্ছে। এটা খুব সহজে, এবং আপনাকে কিছু এক্সট্রা ভিউ দিবে, যে হয়তো আমি দিলাম এখানে 50টা, আমাকে 60টা বা 70টা দিবে। এখান থেকে আপনারা সেকেন্ড বাড়াই নিতে পারেন, কমাই নিতে পারেন, ভিউয়ার বাড়াই নিতে পারেন, কমাই নিতে পারেন। এভাবে খুব সহজে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার, লাইক এবং ভিউয়ার যেটা আছে, দেখেন আমারটা অলরেডি ক্রিয়েট করে দিছি, খুব সহজে আমরা নিয়ে আসতে পারবো। এখানে কোনো ঝামেলা নাই, কোনো কিছুই হবে না, খুবই সহজ, এখানে কোনো মানে কষ্ট কোনো কিছুই নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা ইনস্টল কীভাবে দেবেন সেই প্রসেসটা। গুগল প্লে স্টোরে আসার পরে জাস্ট সার্চ বারে আমাদেরকে লিখতে হবে ইউ চ্যানেল সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব, এটুকু লিখলে হবে। অথবা আমরা যদি শুধু সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব লিখি তাহলেও আমরা যে অ্যাপসটা চাচ্ছি কাঙ্ক্ষিত অ্যাপসটা আমরা পেয়ে যাব খুব সহজেই। আমি জাস্ট যদি লিখি ইউ চ্যানেল সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব তাহলে এই অ্যাপসটা সরাসরি চলে আসবে কোনো ঝামেলা ছাড়া, কোনো কিছু খুঁজে বের করতে হবে না। দেখেন অ্যাপসটা তো অলরেডি চলে আসছে,
এখন এটা আমরা খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবো, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য করে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যাচিভ করতে পারবো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার